গুড মর্নিং, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 10টা আর আজকে টোটোয় বসে ভিডিওটা শুরু করলাম। তো এখন আমি আর আমার দীপ্তসোনা যাচ্ছি এক দিদির বাড়িতে, আজকে লক্ষ্মীনারায়ণ পুজো আছে তো সেখানে। তো যদিও যাওয়ার কথা ছিল বেশ সকাল সকাল, তবুও এখন 10টা বেজে গেছে, কারণ কাল রাত থেকে না এত বৃষ্টি হচ্ছে, তো কয়েকদিন ধরে এত গরম ছিল আর এখন একদম ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার, অবশেষে স্বস্তির নিঃশ্বাস। তো ওই জন্য একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দীপ্তসোনাকে কী করে স্নান করাবো, একটু দেরি হয়ে গেল ওই জন্য যেতেও দেরি। তো যাই হোক, অবশেষে দিদির বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়েছি। আর ওদিকে শুনু আর দেবুবাবু ওরা পরে আসবে, ওরা বাইকে আসবে ওই জন্য, আর আমরা এখন টোটোয় করে যাচ্ছি। তো দেখুন, দেখতে দেখতে দিদির বাড়ি কিন্তু অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে দিদিকে একটু হেল্প করলাম আর এখন ঠাকুরমশাই চলে এসেছে। তো এখন একটু ঠাকুরমশাইও গোছগাছ করে নিচ্ছে, তো একটু বাদেই পুজোটা শুরু হবে। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আজকে দিদির বাড়ির পুজোটা, আমার বেশ ভালো লাগে এরকম পুজোর দিন, মানে তাড়াতাড়ি আমার ঘুমটা ভেঙে যায়। তো দেখুন, আমরা সবাই মিলে এখন বসে আছি, পুজো হচ্ছে আর ঠাকুরমশাই এখন পাঁচালি পড়ছে, তো বেশ ভালো লাগছে দেখতে দেখতে। এখন বাজে 2টো আর আমরা এখন বসে বসে পুষ্পাঞ্জলি দিচ্ছি। দেখুন কি সুন্দর, বাইরে এত বৃষ্টি হচ্ছে আর চারিদিকে ধূপ ধুনোর একটা গন্ধ, দারুণ একটা পরিবেশ। তো আপনাদের সাথেও একটু শেয়ার করলাম। তো এখন পুজো প্রায় শেষের দিকে, এখন হচ্ছে হোমযজ্ঞ আর আজকে দুপুরে এখানেই খাওয়া দাওয়া। তো যদিও আমি খাওয়া দাওয়াটা আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, কারণ একটু ব্যস্ত ছিলাম ওই জন্য। তো এখন পুজো একদম শেষের দিকে, তো দেখতে দেখতে কিন্তু বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে আর এখন হচ্ছে নাম গান। তো আমরা বসে বসে নাম গান শুনছি আর এই একটু বাদেই আমরা বাড়ি চলে যাব। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, ছোট্ট একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। তো চলুন, ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবে।